I'm sorry, Arif. I failed you. I'm pari nai. আমার আরো চেষ্টা করা উচিত ছিল। আমি আর একটু চেষ্টা করলে হয়তো আমি তোমাকে বাঁচাতে পারতাম। You're sorry. I'm Bangla, Arif. আমি এখন কিভাবে বাঁচবো বলো? তোমাকে ছাড়া আমার লাইফ আমি দেখতে পারি না। আমার লাইফ মিনিংলেস। I wish I could save you. I could not. Please come. Man, please come. Please. I don't want to live this life without you. Please come, man. I beg you. I love you so, so much. Bikashi, কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও দুইটা। চলুন দর্শক, রিবার একটা টেক্সট আপনাদের স্ক্রিনে দেখাই, যেটা তিনি আরিফকে পাঠিয়েছিলেন। আরিফ রিবার কথা শুনেছিলেন। তার জীবনের শেষ ফেসবুক স্ট্যাটাস ছিল রিবাকে নিয়ে, রিবা, ইউ আর মাই গার্ডিয়ান অ্যাঞ্জেল, আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং। কি আইরনি, একটা মানুষ তার নিজের হত্যাকারীকেই মৃত্যুর আগ মুহূর্তে ধন্যবাদ জানিয়ে গেল। আরিফের ফেসবুক স্ট্যাটাস এবং তার জার্নালে লেখা রিবাকে নিয়ে সুন্দর সুন্দর কথাগুলো রিবার প্রতি দর্শকদের সিম্প্যাথি বাড়িয়ে দেয়। কিন্তু দর্শক, এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা আমি এখন আপনাদের দেখাবো স্ক্রিনে। দর্শক, আরিফ সুইসাইড করে 26 অক্টোবর, আর তার 2 দিন আগে অর্থাৎ 24 অক্টোবরেই রিবা এই ভিডিও শ্যুট করে রাখে। এই রকম ক্রিমিনাল আমি আমার জীবনে দেখিনি। শি ইজ পিওর ইভিল। নিজের বয়ফ্রেন্ডের সুইসাইডকে ব্যবহার করে ফেমাস হওয়ার জন্য রিবা খান এই মাস্টার প্ল্যান করে। যদিও রিবা খানের উকিল আর্গুমেন্ট করেছেন যে এই ডেটের ব্যাপারটা কনক্লুসিভ এভিডেন্স না, রিবা সিম্পলি তার ক্যালেন্ডারের পাতা আপডেট করেননি। কিন্তু এত এত প্রমাণের পরও এই কনক্লুসিভ এভিডেন্সের দোহাই দিয়ে এবং রিবাকে আন্ডার এজ এবং মানসিকভাবে অসুস্থ প্রমাণ করে মাত্র 2 বছরের সাজা যখন দেয়া হয়, তখন দুঃখ করে বলতেই হয় ক্ষমতার কাছে আজ ন্যায় বিচার হেরে গেল।